এদিকে বাজার স্থিতিশীল রাখতে ভারতের বাইরে সাতটি দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যাপক তোড়জোড় শুরু করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। মিশর, চীন, মিয়ানমার, পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড থেকেও আমদানির অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে বন্দরে এসে পৌঁছেছে মিয়ানমারের পেঁয়াজ। বাজারে আজই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত বছরও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। অস্বাভাবিক গতিতে বেড়ে যায় পেঁয়াজের দাম। এবারও একই আশঙ্কায় ভারতের রপ্তানি বন্ধের 11 দিন আগে থেকেই আমদানির উদ্যোগ নেন ব্যবসায়ীরা। আমদানির তালিকায় এবার যোগ হয়েছে নতুন দেশ নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হবে মিশর থেকে। বর্তমান যে সেপ্টেম্বর মাসে আমরা আবার পেঁয়াজের যে আইটি ইস্যু করা আমরা অব্যাহত রেখেছি, এ পর্যন্ত 244টা আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি, তার এগেনস্টে আমরা 88,045 মেট্রিক টনের অনুমতিপত্র আমরা দিয়েছি। 2019-20 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় 76,017 মেট্রিক টন। আমদানিকারক 50-এরও বেশি ছোট বড় ব্যবসায়ী। এবার সবচেয়ে বেশি 3,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে আখি এন্টারপ্রাইজ, আর 2,000 মেট্রিক টন আমদানি করছে M&M ট্রেডিং। আমদানিকারকরা জানান মিয়ানমার থেকে এরই মধ্যে কিছু পেঁয়াজ এসেছে, সোমবার নাগাদ এগুলো বাজারে আসবে। একটার পর একটা যদি চলে আসে দেখবেন বাজারটা অটোমেটিক্যালি মানে আস্তে আস্তে ডাউনের দিকে যাবে। গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 1,082 মেট্রিক টন পেঁয়াজ। পাইপলাইনে থাকা পেঁয়াজ দেশে এসে পৌঁছালে বাজারে স্থিরতা আসবে এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।